শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10:20 ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের হাতে 8 দিন পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এর আগে 10:00 হাসপাতালে থাকা অনশনরতরা ক্যাম্পাসে ফেরেন। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল জানান, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের কথা দিয়েছেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো তারা দেখবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন। ভোর 4:00 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, সাবেক অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক। এরপর 10:00 পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা। ওসমানী মেডিকেল থেকে অসুস্থ 20 জনকে নিয়ে আসা হয় অনশন স্থলে। সকাল 10:30 শিক্ষার্থীদের কোমল পানীয় পান করিয়ে 163 ঘন্টা পর অনশন ভঙ্গ করান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তার কাছে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগও করেন। পরে জাফর ইকবাল জানান, উচ্চ পর্যায়ে তার আলোচনা হয়েছে, তাদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়েছেন তিনি। সবাই মিলে অনশন ভঙ্গ করেছে, আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। এখন তাদেরকে হাসপাতালে নিতে হবে, তারা যেন সুস্থ হয়ে উঠে ঠিকভাবে সেটা নিশ্চিত করতে হবে। একজন অকৃতজ্ঞ উপাচার্যের জন্য শিক্ষার্থীদের জীবন অপচয় করা যাবে না মন্তব্য করে ডক্টর জাফর ইকবাল বলেন, এখানকার শিক্ষার্থীরা আন্দোলন করে যে ইতিহাস সৃষ্টি করেছে তা বাংলাদেশে আর কেউ করতে পারেনি। আসলে এটা খুবই দুঃখজনক, যখন নাকি পুলিশ হামলা করেছে তখন টিচারদের সামনে ঝাঁপায় পড়া উচিত ছিল যে খবরদার তোমরা এগুলো করতে পারবে না আমাদের ছাত্রদের উপরে। গায়ে হাত দিবার কোনো টিচার কিছু বলবে না, এটার আমার কাছে কোনো মাফ নাই। একজন শিক্ষকের এরকম মেরুদণ্ডহীন হওয়ার কোনো কারণ নাই, তোমরা এরকম হয়ো না। পরে অনশনরত সব শিক্ষার্থীদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। তবে অনশন ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ওনারা নাকি উপরের স্থল থেকে শুনেছেন যে আমরা যেটা চাই, যে দাবিটা চাই সেটা নাকি পূর্ণ হবে। এই জন্য আমরা বিশ্বাস রাখি যে আসলে আমাদের দাবিটা হয়তো বা সফল হওয়ার মুখে। আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি, কিন্তু এই ছাড়া আমাদের আন্দোলন কার্যক্রম চলবে। আমরা হয়তো বা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যাব। গত 13 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণ সহ বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন হলের 100 ছাত্রী। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।